নমস্কার বন্ধু, আজ আমি তোমাদেরকে দেখাবো পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা উত্তোলন বা ফ্ল্যাগ উত্তোলন, সেটাকে দেখাবো। এই পতাকা উত্তোলন প্রতিদিন হয়, রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন প্রতিদিন এই পতাকা উত্তোলন হয়, আর সেই পতাকা উত্তোলন আমি তোমাদেরকে দেখাবো। পতাকা প্রতিদিন উত্তোলন হয় বিকেলবেলা। এই পতাকা উত্তোলন দেখার জন্য প্রচুর ভক্ত অপেক্ষা করে, প্রচুর ভক্তরা এই পতাকা উত্তোলন দেখে। দেখছো এখন পতাকা উত্তোলনের জন্য উঠছে। আর তোমরা কি জানো পুরীর জগন্নাথ মন্দির কত ফুট উঁচু? জানো না, অনেকে জানো, যারা জানো বলো, আর যারা না জানো তারা শুনে নাও। 214 ফুট উঁচু, বুঝতে পারছো কতটা উঁচু? এরা প্রতিদিন এমনভাবে ওঠে আর পতাকা উত্তোলন করে। এই পতাকা উত্তোলন কিন্তু সবাই করতে পারে না, এখানের স্থানীয় চোল বংশের একটি শাখা মানে একটি বংশধর তারাই এই পতাকা উত্তোলন করে। কিন্তু পতাকা উত্তোলনের আগে এরা কিন্তু প্রচুরভাবে ট্রেনিং নেয়। ট্রেনিং প্রাপ্ত হতে 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 যখন পুরো ফিট হয় তারপরেই এদের উদ্ধার অনুমতি দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো কত কষ্টকর ব্যাপার। যা হোক, তোমরা দেখো আর এনজয় করো। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে বন্ধু, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর দেখতে থাকো। এই ভিডিওটা একটু ব্যাকল্যাগ হওয়ার জন্য একটু খারাপ হয়ে গেছে, যা হোক তোমরা কষ্ট করে দেখে নিও। এই চক্রের উপর যে পতাকা উত্তোলন করছে এই উত্তোলনকে বলা হয় পথিত পাবন। তোমাদের আগেই বলে দিয়েছি চোল বংশের বংশধররা এই কাজের সঙ্গে যুক্ত থাকে, অন্য কারোরকে এই দায়িত্ব দেওয়া হয় না। বুঝতে পারছো কত উঁচু, কীভাবে ওঠে, মানে খুব অসাধারণভাবে, মানে এটা না দেখে বিশ্বাস করা যাবে না। আর তোমরা যারা পুরীতে এসছো তারা নিশ্চয়ই সবাই এটা দেখেছো। কে দেখেছো, কে দেখুনি আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার মনে হয় তো সবাই দেখেছে। এটা দেখার জন্য প্রচুর ভিড় হয়ে থাকে এই বিকেলবেলা। বিকেলবেলা এটা উত্তোলন হয় তো সেই সময় প্রচুর ভিড় হয়ে থাকে। যাও তোমাদেরকে এটা দেখাচ্ছি, তোমরা দেখো আর এনজয় করো। জয় জগন্নাথ বলে আমি এই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর দেখতে থাকো।